পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য করোনার ভ্যাকসিন অনুমোদনের পর প্রেসিডেন্ট জো বাইডেন একটি টিকা ক্লিনিক পরিদর্শন করেছেন। মঙ্গলবার বাইডেন ওয়াশিংটনের একটি টিকা ক্লিনিক পরিদর্শন করেন, যেখানে ছোট শিশুদের করোনা টিকার প্রথম কিছু শট দেয়া হয়েছে। ক্লিনিক পরিদর্শন শেষে হোয়াইট হাউসে বাইডেন বলেন, আমেরিকা এখন বিশ্বের প্রথম দেশ যারা ৬ মাস বয়সী শিশুদের জন্য নিরাপদ এবং কার্যকর করোনা টিকা দিচ্ছে। এ সময় সন্তানকে টিকা দেওয়ার বিষয়ে অভিভাবকদের ডাক্তার সঙ্গে পরামর্শ করার তাগিদ দেন প্রেসিডেন্ট। অবশ্য এর আগে প্রশাসন সতর্ক করে বলেছেন, ছোট্ট বাচ্চাদের শট নেওয়ার গতি বয়স্কদের তুলনায় ধীর হবে, তবে শিশুদের করোনা ভাইরাসের টিকাদান শুরু বিষয়টি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা যাচ্ছে, যা দেশের মহামারী অবস্থা পুনরুদ্ধারে সহায়তা করবে।